আমন্ত্রণে সিটিভি নিউজ আপডেটের সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদিক। এসএসসিও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%, সবচেয়ে বেশি 92.32% শিক্ষার্থী যশোর বোর্ডে পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে 182,129 জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 98,776 জন, ছাত্র 83,353 জন। আর সবচেয়ে কম 73.35% পাশের হার সিলেট বোর্ডে। অকৃতকার্যের হার এবার কমেছে 2.65%। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো জাতি উন্নতি সম্ভব নয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের মাঝে শিক্ষা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষার পেছনে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে বর্তমান সরকার, এমনটা জানান প্রধানমন্ত্রী। এসএসসিও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এসব কথা বলেন। ছেলেদের চাইতে মেয়েরা কেন এগিয়ে খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বলেন, সম্প্রতি কিশোর গ্যাং এ জড়িয়ে ঝরে পড়া শিক্ষার্থীরা কিনা সে বিষয়টি খতিয়ে দেখা উচিত। আজ বিশ্ব মা দিবস। মায়ের স্মরণে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণের দিন আজ। 1914 সালের 8 মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই এ দিবসের যাত্রা শুরু। সরকারি চাকুরিতে আবেদনের বয়স 35 করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এই মামলা করা হয়। অবৈধভাবে জড়ো হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এই মামলায় আসামি 14 জন। মামলা দায়েরের প্রতিবাদে সকালে রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। বাংলাদেশে নিজস্ব মুদ্রা ইউয়ানে বিপুল পরিমাণ ঋণ দিতে আগ্রহী চীন। বেজিংয়ে এই আগ্রহ প্রকাশের পর চীনকে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আলোচনা চলছে। কর্মকর্তারা বলছেন যে চীন থেকে আমদানি করা পণ্যের বিল ইউয়ানে পরিশোধ করতে চায় ডলার সংকটে থাকা বাংলাদেশ। আর চীন চাইছে ইউয়ানে $500 কোটি সমপরিমাণ ঋণ বাণিজ্য সহায়তা হিসেবে দিতে। চীনা মুদ্রায় এর পরিমাণ 3,600 কোটি ইউয়ানেরও বেশি। এবার থাকছে দেশের বাইরের খবর। দক্ষিণ গাজার রাফায় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এটি পূর্ব রাফার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফলে সেখানে ফিলিস্তিনিরা এখন নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। জাতিসংঘের অনুমান অনুযায়ী এখন পর্যন্ত 1 লাখের বেশি মানুষ রাফা ছেড়ে গেছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এই সংখ্যা 3 লাখের মতো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আটক 128 জিম্মিকে হামাস মুক্তি দিলে পরদিন থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে। শনিবার রাজধানীর ওয়াশিংটনে সিয়াটলে মাইক্রোসফটের সাবেক নির্বাহীর বাড়িতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার থাকছে মাঠে মাদারের খবর। শেষ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে 8 উইকেটে হারলো বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের 5ম ম্যাচে মিরপুরে টসে হেরে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 15 রানে 3 উইকেট খুইয়ে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 157 রান সংগ্রহ করে টাইগাররা। ফলে 4-1 ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। শেষ করছি এসটিভি নিউজ আপডেট। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।